হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসি মোহাম্মদ তানি আহমেদ, আবারও তোমাদের জন্য নিয়েছি নতুন জব আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ NEHM ফার্মাসি রিক্রুটমেন্ট 2023। সেখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 25/4/2023, আটখানা পোস্ট আছে। এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অলরেডি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি লাগবে না। সো ওয়েলকাম টু ফার্মাসি তানিম চ্যানেল। ফার্মাসিতে যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট এবং অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসি তানিম। এবার আমরা যেটা মেন দেখবো একটা জিনিস এখানে মেন ভিডিওতে যাওয়ার আগে বা PDF-এ, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে জায়গাটা পাবে পরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার ডিগ্রি অ্যান্ড দেন কম্পিউটার কোর্সেস। সেখানে ফুল মার্ক, মার্ক অফ টেন, বোর্ড, ইউনিভার্সিটি, তুমি এই ধরনের একটা সার্টিফিকেট বা মার্কশিট ইউজ করতে পারো। এই যে এখানে সব লেখা আছে ADCA অ্যাডভান্স ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন, 12 মাস, কবে থেকে কত, বোর্ড হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন, এবং দিস ইজ দ্য সার্টিফিকেট, সব ডিটেলস দেওয়া আছে। আমি আবারও ডিটেলস আর একবার দেখাবো। আমি তোমাদের এখন নোটিফিকেশনে চলে যাই। কম্পিউটার সার্টিফিকেট অনেকের কোয়েশ্চেন, কম্পিউটার সার্টিফিকেট কেমন পাবে, কি দরকার, ওই ধরনের কম্পিউটার সার্টিফিকেটটা দরকার। এবং তোমাদের কারো কিছু লাগলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো রিগার্ডিং কম্পিউটার সার্টিফিকেট। এবার এখানে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখান কি অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, CMOH অফিস মুর্শিদাবাদ থেকে এসছে। কবে? 12 তারিখের ডেটে এসছে। কি আন্ডার দ্য NHM ন্যাশনাল হেলথ মিশন। এইবার এই জায়গাটায় লেখা আছে কি অ্যাজ পার দ্য অ্যাপ্রুভাল ইস্যুড বাই দ্য মিনিস্টার, মিশন ডিরেক্টর, ন্যাশনাল হেলথ মিশনের যে মানে অ্যাপ্রুভাল করেছে, ইস্যু করেছে, যে নোটিশটা অনেক আগে স্বাস্থ্যভবন থেকে বেরিয়েছিল, সেখানে কি আছে, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 14/4/2023, চলবে 25/4/2023 পর্যন্ত। এবার এখানে কি যে এজ রিল্যাক্সেশন কাকে দিচ্ছে, SC ST OBC PWD এদেরকে এজ রিল্যাক্সেশন দিচ্ছে। কেমন ভাবে? SC ST 5 ইয়ার্স, OBC 3 ইয়ার্স এবং PWD 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে। এবার আমরা স্ক্রল করে আরো নিয়ে চলে যাই, এখানে কি ডেটস অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপরে যেটা হবে আমাদের সাধারণত ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন রিটেন টেস্ট ইজ অ্যাপ্লিকেবল, কম্পিউটার টেস্ট, আমাদের তো রিটেন টেস্ট হয় না, কম্পিউটার টেস্ট হয় সেটা, ইন্টারভিউ, ইন্টারভিউ ফার্মাসিস্টদের হয় না, ফার্মাসিস্ট মূলত ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড কম্পিউটার টেস্ট হয়, এবং একাডেমিক সার্ভিসে রিক্রুটমেন্ট হয়, সেগুলো সব এই murshidabad.government.in এই ওয়েবসাইটে দিয়ে দেবে। তাছাড়া আমরা স্ক্রল করে ধরে নিচের দিকে যাই যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে। এবার কি বলছে এখানে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14 তারিখ, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন সে হচ্ছে 23/4/2023 রাত্রি 12টা, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া 23/4/2023 অ্যান্ড লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন 25/4/2023, মানে শুরু হচ্ছে 14 তারিখ, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 23 তারিখ, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে ফি জমা করা 50 টাকা বা 100 টাকা 23 তারিখ, বাট লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন ইজ 25 তারিখ। এরপরে কি বলছে, ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন পরে জানানো হবে, ডেট অফ ইন্টারভিউ পরে সব ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এবার যদি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই, কোয়ালিফিকেশন আদার থিংস, এই জায়গাটায় আছে ফিস কত, অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি ফর আনডিজার্ভ 150, ফর ক্যাটাগরি। এই আমরা চলে এসেছি 20 নম্বর পেজে, এখানেই ফার্মাসিস্টদের ডিটেলসটা পাবো। এই যে নেম অফ দ্য পোস্ট ফার্মাসিস্ট, NEHM ফার্মাসিস্ট, নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে NEHM ফার্মাসি আন্ডার দ্য ন্যাশনাল হেলথ মিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশন NEHM প্রোগ্রামের আন্ডারে, আটখানা পোস্ট, আনরিজার্ভ 4টে, ST 1টা, SC 2টো, OBC 1টা। এবার এখানে একটা বলি, এখানে ভাগ দেওয়া আছে
কোন ইউএলভির আন্ডারে ভ্যাকান্সি কতগুলা? বহরমপুর মেন, মুর্শিদাবাদ মানে মেন সিটি যেটা বহরমপুর আমাদের, সেখানে মাত্র একটা ভ্যাকান্সি, দমকল। এটা কিন্তু বহরমপুর থেকে অনেকটা দূর, সেখানে দুটো ভ্যাকান্সি। ধুলিয়ান বহরমপুর থেকে আরো দূর, সেখানে দুটো ভ্যাকান্সি। জঙ্গিপুর এটাও মানে বহরমপুর থেকে নিয়ার অ্যাবাউট 2 থেকে আড়াই ঘন্টা, এটাও এখানে একখানা। জিয়াগঞ্জ আজিমগঞ্জ এখানে একখানা, মুর্শিদাবাদ এখানে হচ্ছে একখানা, মানে যেখানে লালবাগ হাজারদুয়ারি আছে সেখানে একখানা। তো ম্যাক্সিমাম বহরমপুর ছাড়া মানে এই নদিয়ার পরে বেলডাঙ্গা থেকে শুরু করে বেলডাঙ্গা সারগাছি এই চত্বরটাই কোনো ভ্যাকান্সি কিন্তু ইএলবিতে এদিকটাই নেই। ডিরেক্ট বহরমপুরে একখানা, ডোমকলে দুখানা, ধুলিয়ানে দুখানা, জঙ্গিপুরে একখানা, আর জিয়াগঞ্জ আজিবগঞ্জে একখানা, মুর্শিদাবাদে একখানা। এই হচ্ছে ডিটেলস ভ্যাকান্সি ক্রাইটেরিয়া, 8টার মধ্যে যে ডিভিশন আছে সেগুলা, এবং প্রত্যেকটা কিন্তু মেন সিটি বহরমপুর থেকে অনেকটা দূর দূর। যারা মুর্শিদাবাদে বাড়ি তারা জিনিসটাকে রিলেট করতে পারবে, যারা বাইরে থেকে অ্যাপ্লাই করছো তাদের সুবিধার জন্য আমি বললাম যে প্রত্যেকটা জায়গায় ডোমকল, ধুলিয়ান, জঙ্গিপুর কিন্তু মেন সিটি থেকে অনেকটা দূরে দূরে, মানে একদম ইন্টিরিয়ার বা গ্রামের দিকে বলতে পারো। স্যালারি 22,000, এজ ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স। এবার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, এই যে শুড হ্যাভ 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যালোপ্যাথিক অ্যান্ড রেজিস্টার এ ক্যাটাগরি ফার্মাসি আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল, আর ওয়েটেজ উইল বি গিভেন ফর দ্য হায়ার কোয়ালিফিকেশন, মানে বিফার্ম এম ফার্ম থাকলে এক্সট্রা নাম্বার পাবে, মানে সেই গল্প চলে আসছে 65, 75 অ্যান্ড 85। এই যে ক্যালকুলেশনে এখন রিক্রুটমেন্ট চলছে, 65% ডিপ্লোমা, 75% বিফার্ম, 85% এম ফার্ম, এই হিসাবেই হবে। আর মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি এবং তার সঙ্গে সঙ্গে এমএস অফিস ইন্টারনেট, আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হওয়া যায়। আর জব চার্ট তাহলে কী করতে হবে, মেনটেন দ্য রেকর্ডস অফ ড্রাগস ইকুইপমেন্ট, এরকম মানে মেনলি ড্রাগ এবং যে ইকুইপমেন্ট আছে তার রেকর্ড মেনটেন, ড্রাগ ডিস্ট্রিবিউশন, এই কাজটা ফার্মাসিস্টদের কাজগুলোকে এটা এখানে করতে হবে। আর ফর্ম ফিল আপের সময় কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনে এই যে বারবার বলছি যাদের যেটা আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম, ডিগ্রিটা দিয়ে, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার কোর্স কিন্তু ম্যান্ডেটরি এখানে করে দিয়েছে। তার জন্য দরকার কম্পিউটার সার্টিফিকেট অ্যান্ড কম্পিউটার মার্কশিট, যাতে যেখানে তোমার নাম্বারগুলো দেওয়া আছে, এই ধরনের সার্টিফিকেট বা মার্কশিট যাদের আছে তাদের ভালো কথা, যাদের নেই তারা কিন্তু বানিয়ে নিতে পারো বা কম্পিউটার সার্টিফিকেটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদেরকে গাইড করার যাতে সঠিকভাবে এই যে এই ধরনের সার্টিফিকেট দেখলাম 1 বছরের একটা সার্টিফিকেট, এইটা তোমরা বা মানে পেতে পারো এবং সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারো। স্টিল কারো কোনো কনফিউশন থাকলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট নেম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ ফার্মা জব, গভর্নমেন্ট জব or WBHRB update also. Thank you so much. Stay tuned in the pharmacist name.